বোনেরা আজকে ভিডিওটির মূল বিষয় হল ঈদের দিনের গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে কিতাবের ভিতরে বর্ণিত আছে হজরতে ওহাবিন মোনাব্বে থেকে বর্ণিত নবী করিম সাল্ল সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক ঈদুল ফেতরের দিন বেহেস্তে সৃষ্টি করেছেন এই দিনই বেহেস্তে তুবা গাছ লাগানো হয়েছিল ওহি প্রেরণের জন্য জিব্রাহিল আমিন আলাইহি সাল্লা সালামকে ঈদের দিনই নির্বাচন করা হয়েছিল ঈদের দিনই ফ্রাউনের জাদুকরদেরকে হেদায়েত দেয়া হয়েছিল পণ্ডিত আছে নবী করিম সোল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন ঈদুল ফেতরের দিন মানুষ যখন নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে যায় তখন আল্লাহ পাক তাদের প্রতি অবিনিবেশ সহকারে তাকান এবং বলেন হে আমার বান্দারা তোমরা আমার জন্যই রোজা রেখেছ আমার জন্যই নামাজ পড়েছো এখন তোমরা উপহার নিয়ে যাও মমিন ও কাফের উভয়ই ঈদ পালন করে মোমিনের ঈদ পালনে আল্লাহকে আর কাফের ঈদ উদযাপনে শয়তানকে সন্তুষ্ট করে মমিন ঈদগাহে যায় তার মাথায় থাকে হেদায়েতের তাজ তার চোখে উপদেশ এবং চিন্তা ভাবনা আলো ছড়াতে থাকে সে কানে সত্য কথা শুনে মুখে আল্লাহর একত্ববাদের কথা বর্ণনা করে তার হৃদয়ে একিন ও মারেফাতের নূর থাকে কাঁদে থাকে ইসলামের চাদর মোমিনরা মেহরাব এবং মসজিদ সমূহে বসে সে সত্তায় তাদের মাবুদ যিনি উভয় জগৎ এবং তাদের মাঝে বসবাসরত সব কিছু ড্রম মমিন কাকুতি মিনতি ও বিনয় নম্রতায় অভ্যস্ত হয় এই জন্য আল্লাহ পাক তাকে গ্রহণযোগ্যতার মর্যাদায় অভিষিক্ত করেন তাকে বৃহস্পে এবং সম্মান মর্যাদার ঘরে প্রবেশ করান অপরদিকে কাফেররাও ঈদগাই যায় তাদের মাথায় থাকে ভ্রষ্টতা এবং ক্ষতির মুকুট তার কানে উদাসীনতা এবং পর্দার সিল মারা থাকে তার চোখে কামনা বাসনা চিহ্নসমূহ দেখা যায় তার মুখের ওপর আল্লাহর হতে দূরত্ব এবং দুর্ভাগ্যের মোহল লাগানো থাকে তাদের বসার জায়গা হলো খ্রিস্টানদের গির্জা ইহুদিদের ইবাদতখানা এবং অগ্নি পূজকদের অগ্নিকুণ্ড তাদের মাবুদ হল সহস্তে গড়া প্রতিমাসমূহ সমূহ অবশেষে তাদেরকে প্রবেশ করতে হবে খুদা হাফেজ আসসালাম আলাইকুম আলা আবার